হজরত ইমাম বোখারি বলেন রাস্তা মক্কার গলিতে ঘুরতেন বাচ্চাদের মাথায় হাত দিতেন আর কি দিতেন সালাম সালাম দিলে মহাব্বত বাড়ে না কমে না ছোট বাচ্চা আপনারা সালাম দিবে এই আশায় আপনি থাকবেন না আপনি আগে আগে দিবেন সালাম দিলে মর্যাদা বাড়িয়ে দেন কে তবে একটা কথা জবাব দেন যিনি আগে সালাম দিবে তার মর্যাদা বেশি না অন্যের মর্যাদা বেশি রাসুল বলেছেন যে সালাম দিল সে অহংকারকে ভেঙে চুরমার করে দিয়েছে আসে না আবার আত্মীয় স্বজনের কেউ যদি রাগ করে তাহে তিনবার সালাম দেন না পারবে না কথা ঠিক না আমি একটা গোপন কথা বলে দি আমার জীবনের বলবো বলবো আমার শাশুড়ি আম্মা আমার সাথে মাঝে মধ্যে খুব রাগ করে আবার মনে করে করেন পাল্টা রাগ এটা রাগ হইলো ওনার বাড়িতে আমি যাই না প্রত্যেক শ্বশুর শাশুড়ি চায় তার জামাইটা তার বাড়িতে আসুক আমি তো সময়ই পাই না যাব কখন বছরে খুব কম যাওয়া হয় তো আমার শাশুড়ি রাগ করে থাকে আমি ফোন দিলে তখন আমি সালাম দেই কয় আপনি রং নাম্বারে ফোন করছেন আমি আবার সালাম দেই কয় রং নাম্বার আমি আবার সালাম দেই কয় রং নাম্বার আমি আবার সালাম দেই হাসি দিয়া কয় মোল্লার ফুত আগেই নিছি কি মোহব্বত আল্লাহু আকবার

কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম বার্সিটের ভিতরে যান একটা দুইটা সালাম সারা কপালে কিন্তু সালাম ঝুঁকবে না ইসলাম ভদ্র বানায় না অভদ্র বানায় বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর পঞ্চাশ বছরের ইতিহাসে কোন মাদ্রাসার ছাত্ররা মহাদেশ সাহেবকে পিটাইছে এক দৃষ্টান্ত দেওয়া যাবে না কিন্তু পশ্চিমের ছেলেরা প্রফেসর কে পিটিয়েছেন হাজার হাজার দৃষ্টান্ত দেওয়া যাবে এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম ইসলাম অর্থ কি আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন আল কুফরু সেই ইসলামের জন্য কাজ করতে রাজি আছেন না নাই আছেন বলেন রাজি আছেন না নাই শেষ কথা বলে যাই রত্ন তৈরি হয় ভালো জিনিসের পেটে খারাপ জিনিসের পেটে রত্ন তৈরি হয় না যেই মা নামাজ তার বাচ্চা পেটে থাকুক আর বাইরে থাকুক তার বাচ্চাটাও নামাজি হবে আমি একটা প্রমাণ প্রমাণে আমেরিকায় একটা মুসলিম পরিবার বসবাস করেন বাংলাদেশের লোক তারা ওখানে থাকেন স্ত্রী হাউস ওয়াইফ গড়ে থাকে স্বামীটা জব করে স্বামী বাইরে থাকে বেশিরভাগ সময় আর মা তার বছরের নিয়ে ঘরে সাড়ে তিন মেয়েকে থাকতো ওই মহিলার আর কোনো কাজ কর্ম নাই শুধু রান্না ফ্যামিলিয়াতে সদস্য হলো মাত্র তিনজন স্বামী স্ত্রী আর একটা মেয়ে বাচ্চা তো ওই মহিলাটা আর কোনো কাজ করেন না তিনি সারাদিন কোরআন তেলাবাদ করে কাটায় বাচ্চাটার বয়স সাড়ে তিন বছর মেয়েটা এই সাড়ে তিন বছর বয়স থেকে মা তার মেয়েকে পাশে বসায়া সারা দিন কোরআনের তেলাওয়াত করেন আমেরিকাতে থাকার পরেও আর আমাদের দেশের মায়েরা বাচ্চারে দুধের ফিডারটা হাতে দিয়া ইস্টার জল বসে যায় আছে না নাই জি বাংলা নিয়ে বসে লানত লানত আল্লাহর কারণ এই চ্যানেলগুলা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শেখায় স্বামীরে ফাঁকি দিয়া স্বামীর বন্ধুর লোকে কিভাবে ফিরিতি করা যায় এগুলো শিখায় এরপরে শ্বশুর শাশুড়ের কিভাবে মূল দেওয়া যায় হেডা শিখায় কথা ঠিক কিনা সেই ওয়াজটা আজকে করলাম না যুবক ভাইরা শুনে রাখো ওই মা তার সাড়ে তিন বছরের বাচ্চাকে পাশে বসাইয়া চব্বিশ ঘন্টা যতটা সময় পান কোরআন তেলাওয়াত করছেন আড়াই বছর শোনার পর ওই মেয়েটা ছোট্ট বাচ্চাটা কোরআনে হাফেজ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আসে না গত জানুয়ারি সাতাইশ তারিখে আমার প্রোগ্রাম ছিল কক্সবাজারের রামুতে বিরাট মাহফিল দুইটা হাফেজ নিয়ে আসছে তারা আমার হাতে পুরস্কার দেওয়ার জন্য আমি ভাবছিলাম দুইজন হাফেজ আসবে যথারীতি পাগড়ি পরায় দেব পুরস্কার উঠায় দেব স্টেজে আসার পরে আমি আশ্চর্য হলাম দেখলাম একটা মেয়ে আর একটা ছেলে নয় বছরের একটা মেয়ে আর দশ বছরের একটা ছেলে দুইটা হাফেজে পড়া দেখার পরে আমার চোখ থেকে পানি আসলো এই কারণে পৃথিবীতে আলেম হওয়া সহজ আলেমের বাবা হওয়া সহজ কিন্তু হাফেজের বাবা হওয়া কপাল লাগে কি লাগে মহাক আলেম পাবেন ছেলেকে হাফেজ বানাতে পারে নাই রিক্সা চালায় খায় ছেলে মেয়ে হাফেজ হয়ে গিয়েছে দৃষ্টান্ত দৃষ্টান্ত না নাই আমি মেয়েটার দিকে তাকালাম বোরকা পড়া চোখ ছাড়া কিচ্ছু দেখা যায় না নয় বছরের মেয়ে চোখ থেকে পানি আসলো আমাকে বললেন যে মোল্লা ভাই এই মেয়েটা মাত্র করে এই এই মেয়েটাকে যে মা গর্বে নিয়েছেন ওই মায়ের পেটটা যে কত পবিত্র আল্লাহ ছাড়া কেউ বলতে মায়েরা বোনের আজকের মা ফেলে যারা এসছ তোমার মধ্যে যদি দিন থাকে আল্লাহর কসম তোমার গর্ব থেকে দিনদার সন্তান বেরিয়ে আসবে তোমার গর্ব থেকে সন্ত্রাস আসবে না বেনামাজি আসবে না শত্রু বের হবে না আমার পরিবারটা বাংলা শিক্ষিত মোল্লা বাড়ি এমনি ভালো আমি কথাটা শুধু আপনাদেরকে বাহাবা নেওয়ার জন্য শুধু শেয়ার করলাম আমি যখন মাদ্রাসায় পড়তাম আমার মা আমাকে অনেক বেশি টাকা দিতেন একেবারে সাত ভাই বোনের সবার ছোট আমি সংসারে কোনো অভাব ছিল না আমার অন্য অন্য ভাই বোনেরা বলতেন মা মোল্লা তো মাদ্রাসায় পরে এত টাকা দেন কেন মা তখন হাসি দিয়া বলতেন এই টাকাটা আমি আখেরাতের ব্যাংকে জমা করে গেল একটা বাচ্চা একটা মেয়ে একটা ছেলে মাদ্রাসায় দিয়ে দেন সুনানে আবু দাউদের বর্ণনা বিশ্ব বলেছেন যার একাধিক বাচ্চা আছে কোনো না কোনো বাচ্চার কারণে ওই লোকটা চলে যাবে আর স্লোগান দেয় ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট না হইলে আরো বালা তোরে মুড়া খাওয়া দেওয়া দরকার মাইন্ড করেন না আমার আব্বা বলতেন এক ছেলেও ছেলে না এক জমিন জমিন না কথাটার মধ্যে লজিক আছে না নাই আপনি জমিনই একটা ফসল করলেন মাইরি গেল আমও গেছে কিন্তু আপনার যদি একাধিক জমি থাকে যে কোনো একটা জমিনে ফসল হওয়ার সম্ভাবনা আছে না নাই আপনার সন্তানই একটা এটা যদি গাজাকুর হয় বেনামাজি হয় ইসলাম বিদ্বেষী হয় যাবে কিন্তু ছেলে মেয়ে যদি একাধিক হয় যে কোনো একটা আল্লাহর হলি হওয়ার সম্ভাবনা আছে না নাই কথা বলা আছে না নাই তাহলে ইসলামের জন্য কাজ করতে রাজি না নাই আল্লাহ জন্য আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আমার বন্ধুগণ আজকে আর সামনে আমি টানবো না